নমস্কার বন্ধুরা, জুন ফুড হাউসে আপনাদের সবার স্বাগত। আজকে আমি নিয়ে চলে এসেছি আরও একটা নতুন রেসিপি। তো আমি কি বানাই ভিডিওটা দেখতে থাকুন, প্রথম থেকে শেষ পর্যন্ত আমার পুরো ভিডিওটা দেখবেন, আশা করছি ভালো লাগবে। আমি আর একটা নতুন নিরামিষ রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। যারা নিরামিষ খান তাদের কাছে এটা একটা দারুণ রেসিপি, তারা অবশ্যই বানিয়ে খাবেন, ভালো লাগবে। ভিডিওটা আমার পুরো দেখতে থাকুন। বন্ধুরা, আজকে আমি চাল দিয়ে পটলের একটা নিরামিষ রেসিপি রান্না করব। তো তার জন্য আমি এখানে পটলকে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, দেখুন এরকম সাইজ করে। আলু নিয়েছি টুকরো করে, এখানে নিয়েছি গোবিন্দভোগ চাল, এটাই আসল জিনিস রান্নার আজকের। আর মশলার জন্য আমি এখানে নিয়েছি আদা কুচি করে নিয়েছি ধুয়ে, লঙ্কা নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, টমেটো কুচি নিয়েছি, আর ফোড়নের জন্য নিয়েছি মেথি আর তেজপাতা। আর এখানে মশলা নিয়েছি, এটা হচ্ছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। বন্ধুরা, আমি কড়াই বসিয়ে দিয়েছি, চলুন রান্নাটা এবার শুরু করা যাক। কড়াই গরম হয়ে গেছে, আমি প্রথমে দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হয়ে গেছে, এখন আমি প্রথমে দিয়ে দেব টুকরো করে রাখা আলু। আলুটাকে আমি প্রথমে ভেজে দেব। দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো, আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ওই তেলে আমি এখন দিয়ে দিচ্ছি পটল। পটলগুলো ভাজার সময় আমি হলুদ দেব না, লবণ দিয়ে দিচ্ছি একটুখানি। আর তরকারিটা রান্না করার জন্য যা যা মশলা লাগবে আমি সেগুলোকে দেখিয়ে দিচ্ছি। নিয়ে নিলাম আদা কুচি, নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি টমেটো। এখন সব কিছু আমি একসাথে পেস্ট করে নেব। ওইদিকে ওই তেলের মধ্যেই আমি আরেকটু তেল দিয়ে নিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। একটা তেজপাতা চিড়ে দিয়ে দিলাম, দিয়ে দিলাম মেথি, গোটা মেথি, ফোড়ন দেওয়া হয়ে গেছে। এখন পেস্ট করা মশলাটা দিয়ে দিচ্ছি, টমেটো আদা আর কাঁচা লঙ্কা দিয়ে মশলাটাকে ভেজে নেব। দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, সব মশলা আমি একসাথে মিশিয়ে ভালো করে কষে নেব। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, লবণ দিয়ে ভালো করে কষব। সব কিছু দিয়ে একের পর এক ভালোভাবে নেড়ে চেড়ে ভাজা করে নেব মশলাটাকে। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে, মশলার থেকে তেল ছেড়ে আসছে। এখন আমি দিয়ে দিলাম গোবিন্দভোগ চাল, চালটা দিয়ে ভালো করে মশলা কষে নেব আর চালটা ভাজা হয়ে যাবে ততক্ষণ।
চালটাকে ভালো করে কষে নেওয়া হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর পটল। দিয়ে সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নেব। এখন আমি অল্প একটু সামান্য জল দিয়ে নেব, যেন এগুলোকে সব কিছুর সাথে ভালোভাবে আবারও কষে নিতে পারি। এটা ভালো করে কষানো হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দেব। জল দেওয়া কমপ্লিট হয়ে গেল, এখন ভালো করে এটাকে মিশিয়ে দেব। মিশিয়ে কিছুক্ষণ আমি রেখে দেব এটাকে, চালটা সেদ্ধ যতক্ষণ না হচ্ছে ততক্ষণ। সবজিটার জাল উঠতে থাকুক ততক্ষণে আমি এই এলাচ আর দারচিনি নিয়েছি, গরম মশলা এটাকে আমি বেটে। সবজিতে আমার জাল উঠে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি গরম মশলা। জল দিয়ে গুলে দিয়ে দিলাম, এখন আর বেশিক্ষণ জাল দেব না এটাকে। আজ কমিয়ে একটু দম দিয়ে নামিয়ে দেব। দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। এটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেবো।